আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সাংবাদিক সবাইকে স্বাগত জানাচ্ছি। তামার নাম শ্রুতি, বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। করোনা ভাইরাসে আরো 7 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4000। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আক্রান্ত 2 শতাধিক পুলিশ, জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংক্রমণ 58 জেলায়। রমজান মাসে মসজিদে তারাবিতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন। আয়োজন করা যাবে না ইফতার মাহফিল, ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। ত্রাণের চাল চুরি ও অনিয়মের অভিযোগে আরো 7 ইউপি চেয়ারম্যান ও 3 মেম্বার সাময়িক বরখাস্ত। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,85,000, আক্রান্ত প্রায় 26,60,000। এবার পুরো সংবাদ। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরো 7 জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 127 জনে। 24 ঘন্টায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আরো 414 জন। এর ফলে দেশে করোনা আক্রান্তের সংখ্যা 4000 ছাড়ালো। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। ব্রিফিংয়ে ভিআইপিদের জন্য আলাদা করোনা হাসপাতাল হচ্ছে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বিস্তারিত আপিল মাহমুদের রিপোর্টে। দেশে প্রতিদিনই বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষা বৃদ্ধির পর থেকেই আক্রান্ত রোগীর সংখ্যাও বাড়ছে সমান হারে। সর্বশেষ 24 ঘন্টায় 3,416টি নমুনা পরীক্ষা করে আরও 414 জনের শরীরে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গত একদিনে সুস্থ হয়ে উঠেছেন আরও 16 জন। করোনায় আক্রান্ত হয়েছে 414 জন, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে 4,186 জন। মৃত্যুবরণ করেছে গত 24 ঘন্টায় 7 জন এবং মোট মৃত্যুবরণ করেছে 127 জন। আরোগ্য লাভ করেছে 16 জন, মোট আরোগ্য লাভ করেছে 108 জন। দেশে ভিআইপিদের জন্য আলাদা করোনা হাসপাতাল করার তথ্য সঠিক নয় বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। সংকট মোকাবেলায় নতুন করে 2,000 ডাক্তার ও 6,000 নার্স নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয় অনলাইন ব্রিফিংয়ে। বিভিন্ন খবরের কাগজে এবং গণমাধ্যমে প্রকাশ হয়েছে ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল তৈরি করা হচ্ছে, এই বিষয়টি সঠিক নয়। সরকার এরকম কোন ধরনের ব্যবস্থা করে নাই। সকলের জন্য একই হাসপাতাল এবং একই চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। দেশে বর্তমানে মোট আক্রান্তের 68% পুরুষ। পাশাপাশি তরুণরা সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হওয়ায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্য অধিদপ্তর। 21 থেকে 30 বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বাধিক 24% আক্রান্ত ব্যক্তি আছে। কাজেই আমি আবারও বলি, বারবার বলি যে আপনারা এই আমাদের যে তরুণ যুবক সমাজ, আপনারা ঘরে থাকুন, নিজেকে সুরক্ষিত করুন। খুলনা বিভাগে নতুন 3টি সহ মোট আক্রান্ত জেলায় এখন 58টি। তাই অবহেলা না করে করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে আবারও সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আপিল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাস মহামারী প্রতিরোধে নিয়োজিত পুলিশ বাহিনীর 218 জন সদস্য এই রোগে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে অতিরিক্ত পুলিশ কর্মকর্তারাও রয়েছেন, তবে কনস্টেবলের সংখ্যাই বেশি। এছাড়াও আক্রান্তদের বাইরে আরও 652 জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে রয়েছেন। বৃহস্পতিবার পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য পুলিশের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের আইজি বেনজির আহমেদ ব্যক্তিগতভাবে খোঁজ খবর নিচ্ছেন, প্রয়োজনীয় দিক নির্দেশনা দিচ্ছেন। দেশের অধিকাংশ জেলাতেই ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এরই মধ্যে 58 জেলায় করোনা রোগী শনাক্ত হয়েছে। চাঁদপুরে উপসর্গ নিয়ে মারা গেছেন এক বৃদ্ধা। নারায়ণগঞ্জে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ নতুন করে আক্রান্ত হয়েছেন 43 জন। এছাড়া সিলেট ও খুলনা বিভাগে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় আশঙ্কাজনক হারে করোনার প্রকোপ বাড়ার খবর পাওয়া গেছে। প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। লকডাউন সহ নানা উদ্যোগের পরও করোনা ভাইরাসের হটস্পট নারায়ণগঞ্জে
কিছুতেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না এর বিস্তার। বৃহস্পতিবার নতুন করে 43 জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ জেলাতেই করোনায় এ পর্যন্ত প্রাণ কেড়ে নিয়েছে 35 জনের, আর আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 542 জনে। চাঁদপুরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট সহ করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলার নয়ারহাট এলাকায়। পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। সিলেট বিভাগে এক ইন্টার্ন চিকিৎসক সহ একদিনে 13 জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সিলেটে 2, হবিগঞ্জে 5, মৌলভীবাজারে 2 এবং সুনামগঞ্জে 4 জন রয়েছেন। এ নিয়ে সিলেটে মোট করোনা আক্রান্ত হল 33 জন। ব্রাহ্মণবাড়িয়ায় হঠাৎ করেই বেড়ে গেছে করোনার প্রকোপ। একদিনে 13 রোগী শনাক্তের পর আক্রান্তদের আইসোলেশনে রাখা নিয়ে সংকট দেখা দিয়েছে। এর মধ্যে 3 জন করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী রয়েছেন। জেলায় এ পর্যন্ত 32 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। খেলাফত মজলিস নেতার জানাজায় অসংখ্য মানুষের অংশগ্রহণের পর থেকেই এখানে করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দেয়। মানিকগঞ্জের সিংগাইরে 11 মাস বয়সী এক শিশুসহ এক চিকিৎসকের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 86 জনের নমুনা পরীক্ষায় 12 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জামালপুরের মাদারগঞ্জে নতুন করে এক কৃষক আক্রান্তের খবর পাওয়া গেছে। জেলায় চিকিৎসক, সাংবাদিক, পুলিশ কর্মকর্তা সহ মোট আক্রান্ত 33 জন। কুষ্টিয়ায় নতুন করে 2 জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। এদিকে সংক্রমণ এড়াতে কুড়িগ্রাম জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। জেলা করোনা নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। রংপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে সেনাবাহিনী। নওগাঁয় দরিদ্রদের সহায়তায় এগিয়ে এসেছে বেলকন গ্রুপ। 18,000 পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। প্রতি পরিবারকে চালসহ নিত্যপণ্য সহায়তা শুরু করেছে তারা। মইনুল আহসান, এটিএন বাংলা। মেহেরপুরের মুজিবনগরে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির লাশ দাফনে রাজি না হয় প্রশিক্ষিত 5 আলেমের ব্যবস্থা নিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। এর আগে করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়ার পর মুজিবনগর উপজেলা লকডাউনের নির্দেশনা দেয় স্বাস্থ্য বিভাগ। সেই সাথে মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডক্টর আব্দুর রশিদ সহ মোট 45 জনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। মেহেরপুর সিভিল সার্জন ডক্টর নাসির উদ্দিন জানান, মৃত ব্যক্তির বাড়ির আশপাশের আরও 15টি বাড়ি লকডাউন হয়েছে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে 10 জন মুসল্লি ও 2 জন হাফিজ সহ মোট 12 জনের অংশগ্রহণে রমজান মাসে মসজিদে এশা ও তারাবির নামাজ আদায়ের সুযোগ থাকবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়। মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিম ছাড়া বাকি 7 জন মুসল্লিকে নির্ধারণ করবে মসজিদ কমিটি। একই সাথে মসজিদে জুমার নামাজ আদায় করার ব্যাপারে আগে জারি করা নির্দেশনা কার্যকর থাকবে। এছাড়া রমজান মাসে ইফতার মাহফিলের নামে কোনো ধরনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে না বলেও জানানো হয়। এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা সহ আগামীকাল সার্কুলার জারি করবে ধর্ম মন্ত্রণালয়। করোনা ভাইরাস পরিস্থিতির কারণে গত 6 এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশে দেশের মসজিদগুলোকে মুসল্লির সংখ্যা সীমিত করা হয়। মসজিদে ইমাম, মুয়াজ্জিন ও খাদিমদের সমন্বয়ে 5 অক্তের জামাতে সর্বোচ্চ 5 জন করে এবং জুমার জামাতে 10 জন করে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়। ত্রাণের চাল চুরি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে আরও 7 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও 3 মেম্বারকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এ নিয়ে মোট 35 জনকে জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হলো। তাদের মধ্যে 15 জন ইউপি চেয়ারম্যান, 19 জন ইউপি সদস্য এবং 1 জন জেলা পরিষদ সদস্য। বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগ হতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। সাময়িক বহিষ্কৃতদের মধ্যে কয়েকজন জেল হাজতে আছেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। সাময়িক বরখাস্তকৃত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন বরিশালে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউপি, ভোলা সদর উপজেলার রাজাপুর ইউপি, পটুয়াখালী সদর উপজেলার কমলাপুর ইউপি, চাঁপাই নবাবগঞ্জের গোমস্তপুর উপজেলার রহনপুর ইউপি, রাজবাড়ির পাংশা উপজেলার যশাই ইউপির নড়াইল জেলার কালিয়া উপজেলার পেরলি ইউপি, কালিয়া উপজেলার জয়নগর ইউনিয়ন পরিষদ।
মৌলভীবাজারের চোরাই পথে বিক্রি করা খাদ্যবান্ধব কর্মসূচির 10 টাকা দরের 570 কেজি চাল উদ্ধার করেছে র্যাব। সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের রাঙ্গুনিয়া গ্রামের একটি বাড়ি থেকে সব চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় স্থানীয় ডিলার আনোয়ার উদ্দিন ও নূপুর চন্দ্র রায়ের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে এক ভ্যান চালকের বাড়ি থেকে 31 বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ। দুপুরে উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নের নগরপাড়া গ্রামের ভ্যান চালক আব্দুল জলিলের বাড়ি থেকে সব চাল উদ্ধার করা হয়। এই ঘটনায় ভ্যান চালক পলাতক রয়েছে। হবিগঞ্জে ত্রাণ বিতরণে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে বঞ্চিতরা। সকালে পৌরসভা 7 নম্বর ওয়ার্ডে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সরওয়ার হোসেন ভানু ও সাধারণ সম্পাদক শাহ মহিবুল আলম সালেহ সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা ত্রাণ বিতরণে স্থানীয় মেয়রের বিরুদ্ধে ষড়যন্ত্র প্রীতির অভিযোগ করেন। চোদ্দ সপ্তাহের বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনায় মানববন্ধন করেছেন পাটকল শ্রমিকরা। খুলনা প্রেসক্লাবের সামনে সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের ব্যানারে শ্রমিকরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন। এ সময় তারা জানান, মজুরি না পেয়ে পরিবারের সদস্যদের নিয়ে তাদেরকে মানবেতর দিন কাটাতে হচ্ছে। পরে প্ল্যাটিনাম জুট মিল কর্তৃপক্ষের সাথে বৈঠক করেন খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত 9টি পাটকলের নেতারা। করোনা ভাইরাসের কারণে আগামী 5 মে পর্যন্ত ঘোষিত ছুটির মধ্যে প্রত্যেক জেলা ও দায়রা জজ এবং মহানগর এলাকার মহানগর দায়রা জজ আদালতকে সুবিধামতো প্রতি সপ্তাহের যে কোনো দুদিন কঠোরভাবে সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরি জামিন শুনানির নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ছুটিকালীন সময়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার কোর্ট ও হাইকোর্ট বিভাগের একটি বেঞ্চ অতীব জরুরি বিষয়গুলো নিয়ে শুনানি ও নিষ্পত্তিতে বসবেন। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। অপর এক চিঠিতে হাইকোর্ট সহ দেশের সব আদালতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সীমিত আকারে আদালত কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন প্রধান বিচারপতি। এজন্য আগামী 1 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কারিগরি সহায়তা ও বিচার সংশ্লিষ্টদের প্রশিক্ষণের জন্য সুপ্রিম কোর্ট স্পেশাল কমিটি ফর জুডিশিয়াল রিফর্ম ও ইউএনডিপিকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। করোনার কারণে 26 মার্চ থেকে সরকারি আদেশের সঙ্গে মিল রেখে আদালত অঙ্গনও বন্ধ রয়েছে। শুধু জরুরি প্রয়োজনে প্রত্যেক জেলায় একটি করে ম্যাজিস্ট্রেট কোর্ট চালু রাখা হয়েছে। পুরো রমজান মাস জুড়ে এমনকি ঈদের পরও সারাদেশে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। করোনা সংকটের মধ্যে পর্যাপ্ত মজুদ থাকায় নির্ধারিত পরিমাণ পণ্য ক্রয়ের পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তবে খোদ রাজধানীতেই দীর্ঘ অপেক্ষার পরও পণ্য না পাওয়ার অভিযোগ করেছেন গ্রাহকরা। সংবাদ সম্মেলনে জানানো হয়, টিসিবির পণ্য নিয়ে ডিলারদের কারসাজি রোধে একাধিক টিম কাজ করে যাচ্ছে। শরফুল আলমের রিপোর্টে বিস্তারিত। ত্রাণ বা সহায়তা পাওয়ার জন্য নয়, কম মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য কেনার জন্য দীর্ঘ এই অপেক্ষা। আমি এখানে লাইন রাখছি, 1 ঘন্টা ধরে বসে আছি, গরম এবার চলে যায়। অনেক ভিড়, অনেক লম্বা ভিড়। তারপরে যদি আর একটা গাড়ি থাকতো তাহলে একটু তাড়াতাড়ি নিতে পারতাম। আমি 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে। কি মনে হচ্ছে, কেমন লাইন? মনে হয় পাবো না আজকে। কি করবো, করা কি, বাইকে না থাকলে খালি হেঁটে যাবো, আর কি করবো। বাজারের চেয়ে সাশ্রয়ী দামে খোলা বাজারে এসব ট্রাকে চিনি, মসুর ডাল, সয়াবিন তেল, ছোলা, খেজুর ও পেঁয়াজ বিক্রি করছে টিসিবি। বাজারে যে দাম তার চেয়ে একটু কম আমরা একটু পাচ্ছি এখানে। কম খরচে তো হইবে, এই জন্য আসে দাঁড়ে আছে। তবে একজন গ্রাহক একবারে নির্ধারিত পরিমাণের চেয়ে অতিরিক্ত পণ্য কেনার সুযোগ পাবেন না। লাইনের বাইরে থেকে অনেক লোক নেওয়ার চেষ্টা করছে। পুরুষ মানুষ দেরি, 3 জন দায়, মহিলা খারাপ করে থাকে, এটা তো হয় না বাবা। টিসিবি ট্রাক থেকে চিনি কেজি প্রতি 50, মসুর ডাল 50, ছোলা 60, খেজুর 120 ও সয়াবিন তেল লিটার প্রতি 80 টাকা দরে বিক্রি হচ্ছে। তবে চাহিদার তুলনায় ডিলারদের বরাদ্দ কম, বিক্রয়ের অব্যবস্থাপনা সহ গ্রাহকদের অভিযোগও বাড়ছে দিন দিন। যথেষ্ট পরিমাণ মাল আছে, আমরা খেজুর, ছোলা এবং অন্যান্য পণ্য তো চলবেই, খেজুর ছোলা আমরা 15 রমজান পর্যন্ত চালানোর সক্ষমতা রাখি। সো এত আপসেট হওয়ার কিছু নাই, একটু ধৈর্য ধরে কিনতে হবে। রাজধানী সহ সারা দেশে 450 ট্রাকে নিম্নআয়ের মানুষদের মাঝে এসব পণ্য বিক্রি করা হচ্ছে। ঈদের আগে আরও 50টি ট্রাকে পণ্য বিক্রি বাড়াবে টিসিবি। কম দামে পণ্য কিনতে টিসিবির খোলা ট্রাকে ভিড় বাড়ছে ক্রেতাদের। সাশ্রয়ী মূল্যে এসব পণ্য পাওয়ায় খুশি ক্রেতারা। তবে করোনা সংক্রমণের মধ্যে এই ভাইরাসের ঝুঁকি বাড়ছে সব ক্ষেত্রে, তাই ব্যক্তি পর্যায়ে ক্রেতাদের আরও বেশি সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে টিসিবি। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।
আসন্ন রমজানে ভোক্তা সাধারণের জন্য নিরাপদ মান সম্পন্ন খাদ্যপণ্য উৎপাদন বিক্রি ও সরবরাহ নিশ্চিত করার জন্য বিএসটিআইকে নির্দেশ দিয়েছে শিল্প মন্ত্রণালয়। মন্ত্রণালয়ে রমজানে খাদ্যপণ্য সরবরাহ সংক্রান্ত সভায় সাংবাদিকদের এসব কথা জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। এছাড়া দেশে সার ও লবণের পর্যাপ্ত মজুত রয়েছে এবং স্বাস্থ্যবিধি মেনে সার কারখানা চালু রাখা হবে বলেও জানান মন্ত্রী। এছাড়া শিল্প মন্ত্রণালয় কৃষি উৎপাদনের ক্ষেত্রে কৃষকদের চাহিদা মাফিক সারের যোগান দেবে বলেও জানান তিনি। এখন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব চলছে, ফলে রমজান কেন্দ্রিক ধর্মপ্রাণ রোজাদারদের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা আমাদের দায়িত্ব। ভোক্তা সাধারণের জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করা বিএসটি এর প্রাতিষ্ঠানিক দায়িত্ব ম্যান্ডেট। পবিত্র রমজান উপলক্ষে বিএসটি কে বিভিন্ন সুপার শপ এবং চালু থাকা খাদ্যপণ্য দোকানগুলিতে সার্ভিলেন্স কার্যক্রম অব্যাহতভাবে চালাতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, পুলিশ, স্থানীয় প্রশাসন সহ যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী জীবনের ঝুঁকি নিয়ে মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছেন তাদের কেউ আক্রান্ত হলে ক্ষতিপূরণ বাবদ অর্থ দেবে সরকার। আর এসব অর্থ দেওয়া হবে গ্রেড ভেদে 5-10 লাখ টাকা। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়েছে সরকারি কোনো কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে এর 5 গুণ আর্থিক সহায়তা পাবেন। পরিপত্রে আরও বলা হয় 2015 এর বেতন স্কেল অনুযায়ী 15-30 গ্রেডের কেউ আক্রান্ত হলে তিনি ক্ষতিপূরণ পাবেন 5 লাখ টাকা আর মারা গেলে পাবেন 25 লাখ টাকা। 10-14 গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন 7.5 লাখ টাকা আর মারা গেলে পাবেন 37.5 লাখ টাকা। এছাড়া প্রথম থেকে নবম গ্রেডের কেউ আক্রান্ত হলে পাবেন 10 লাখ টাকা এবং মারা গেলে পাবেন 50 লাখ টাকা। আগামী মাসের শেষ দিকে অর্থাৎ ঈদের পর এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করছে সরকার, তৈরি করা হচ্ছে প্রাথমিক রুটিন। এটিএন বাংলাকে এসব তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউল হক। সেশন জট এড়াতে 1 মাসের কম সময়ের মধ্যে এই পরীক্ষা শেষ করা হবে বলেও জানান তিনি। আরো জানাচ্ছেন মাহবুব কবির চপল। করোনার প্রভাবে থমকে আছে শিক্ষা খাত। গত 18 মার্চ থেকে বন্ধ দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান, পিছিয়ে গেছে এইচএসসি পরীক্ষাও। এতে উদ্বিগ্ন 11 লাখ পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। কবে নাগাদ পরীক্ষা শুরু হবে তা নিয়েও আছে দুশ্চিন্তা। পরিস্থিতি বিবেচনা করে এইচএসসির নতুন রুটিন করছে শিক্ষা বোর্ড। সব ঠিক থাকলে ঈদের পর শুরু হতে পারে এই পরীক্ষা। যদি মধ্য মে থেকে পরিস্থিতি উন্নতি ঘটে তাহলে আমরা মে মাসের শেষ দিকে এই পরীক্ষা শুরু করতে পারি এবং এই পরীক্ষার বিষয়ে আমরা এ মাসের মধ্যেই একটি সম্ভাব্য রুটিনও আমরা প্রকাশ করব। প্রায় 34 দিন ব্যাপী এই পরীক্ষাটি অনুষ্ঠিত হতো, কিন্তু যেহেতু এবছর পরিস্থিতি কিছুটা পার্থক্য আছে সেই কারণে আমরা পরীক্ষাটি কম সময়ের মধ্যে নেওয়ার চেষ্টা করব। 26-25 দিনের মধ্যে আমরা এই পরীক্ষাটি গ্রহণ করব এবং এক্ষেত্রে শিক্ষার্থীদের উপরে কোনো চাপ পড়বে বলে আমরা মনে করি না, কারণ যে বিষয়গুলিতে শিক্ষার্থীরা পরীক্ষার সময় একটি বিরতি প্রত্যাশা করে আমরা ঠিক যথাযথভাবেই সেই বিষয়গুলিকে রুটিনে এমনভাবে স্থাপন করব যেন শিক্ষার্থীদের উপরে কোনো চাপ না পড়ে। সাধারণত আগস্ট মাস থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা শুরু হয়। এইচএসসি পরীক্ষা ও ফলাফল বেশি পিছিয়ে গেলে ভর্তিও বিলম্ব হবে, সৃষ্টি হবে সেশন জট। তাই শিক্ষার্থীদের কিছুটা চাপ হলেও পরীক্ষা দ্রুত শেষ করতে চায় শিক্ষা বোর্ড। পরীক্ষা যদি দীর্ঘ সময় নিয়ে আমরা গ্রহণ করি তাহলে পরবর্তী সময় বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে একটি জটিলতা সৃষ্টি হবে, সেখানে সেশন জটেরও তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়ে যেতে পারে। সেই দিকটা আমাদের বিবেচনা করতে হবে। এই পরিস্থিতি যখনই উন্নতি হবে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে চালু করতে চাই। গত 1 এপ্রিল থেকে এইচএসসি পরীক্ষা শুরুর কথা থাকলেও করোনার কারণে তা পিছিয়ে দেওয়া হয়। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা দিতে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে তৈরি হয়েছে দেশের প্রথম ফিল্ড হাসপাতাল। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ বড়ুয়ার উদ্যোগে আর সাধারণ মানুষের অর্থে মাত্র 16 দিনে তৈরি হয়েছে এই হাসপাতালটি। করোনা আক্রান্ত রোগীদের সেবা দিতে প্রস্তুত ডাক্তার, নার্স ও স্বেচ্ছাসেবকরা। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ।
ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। আর এমন সময় সরকারের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে কয়েকজন তরুণ চিকিৎসকের উদ্যোগে চট্টগ্রামের ফৌজদারহাটে মাত্র 16 দিনে তৈরি করা হয়েছে দেশের প্রথম এই ফিল্ড হাসপাতালটি, যার অর্থ যোগান দিয়েছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের অর্থায়ন, নাবানে বিশাল শেড দিয়েছে তাদের এই বিশাল স্ট্রাকচার, আর সাধারণ মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র অর্থায়নে হচ্ছে এই হাসপাতালের প্রাণশক্তি। হাসপাতালটিতে মোট শয্যা রয়েছে 60টি, এর মধ্যে আইসিইউ 10টি। সার্বক্ষণিক 10 জন চিকিৎসক ছাড়াও আছেন 50 জন স্বেচ্ছাসেবী। এছাড়াও রোগীদের হাসপাতালে আনার জন্য আছে একটি অ্যাম্বুলেন্স ও একটি মাইক্রোবাস। আমি ফ্যামিলিতে যে সেবাটা দিব আমি চেষ্টা করব এখানে, যেন আমি আমার পর্যাপ্ত নিজের দৃষ্টিকোণ থেকে যেন সে সেবাটা দিই। স্টাডির পাশাপাশি আমি এবার আসছি যাতে এই মহামারীতে সবার পাশে থাকতে পারি, মানুষকে বাঁচানোর জন্য নিজের বিবেকের তাগিদ থেকে আমার আশা। এদিকে করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবায় কেউ এগিয়ে আসলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি উদ্যোগ, বেসরকারি উদ্যোগ, সিটি কর্পোরেশনের উদ্যোগ, আমাদের সাধারণ জনগণ যখন সঙ্গে থাকে তখন কিন্তু এগুলো কোনো সমস্যা হয় না এবং হবে না বলে আমি আশা করছি, এবং এটির পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যতটুকু সাহায্য করার প্রয়োজন আমরা করব। অনুদান ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিচালিত এই হাসপাতালে করোনা রোগী ছাড়াও চিকিৎসা পাবেন জ্বর সর্দি কাশিতে আক্রান্তরাও। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। জীবনের ঝুঁকি নিয়ে করোনা সংকটে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন রাজধানীর কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মী, কিন্তু তারপরও ঢাকার 2 সিটি কর্পোরেশন কর্মীদের সুরক্ষায় তেমন কোনো উদ্যোগই নেয়নি, যদিও পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষিত রাখার চেষ্টা করছেন কোনো কোনো ব্যক্তি ও সংগঠন। দেখুন ফজলে রাব্বির রিপোর্ট। করোনার প্রাদুর্ভাবে ঘরবন্দি সাধারণ মানুষ, ঘরে ঘরে জমছে গৃহস্থালী বর্জ্য। প্রতিদিনই নিয়ম করে সেসব বর্জ্য নিয়ে যাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা, কোনো সুরক্ষা ছাড়াই। ময়লা তাই ময়লা ইয়া করে তো জায়গা শেষ হয়ে ওই এটা আবার কিনছি, এটা কিনলে না সেটা শেষ হয়েছে, এটা কিনছি আবার দুটোই দিয়েছে আর তো দেয় নাই দুটোই। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে কাজ করছেন 21,000 পরিচ্ছন্নতা কর্মী। সব ধরনের আবর্জনা সংগ্রহ করে সেকেন্ডারি ল্যান্ডিং স্টেশনে জমানো, সেখান থেকে এসব আবর্জনা বাছাই সবই করছেন তারা খালি হাতে পায়ে। কেউ হ্যান্ড ব্যবহার করতেছে, কেউ করোনা ভাইরাসের পোশাক ব্যবহার করতেছে। এই যে আমার দেয় যে এখানে হাতেটা নাই, তোমার দেয় নাই কেউ? না দেয় নাই আমার কেউ। ঠিকাদাররা দায়সারাভাবে কিছু সুরক্ষা সামগ্রী প্রথম দিকে বিতরণ করলেও সিটি কর্পোরেশন পরিচ্ছন্নতা কর্মীদের জন্য কোনো সুরক্ষা সামগ্রী দেয়নি বলে অভিযোগ করছেন কাউন্সিলররা। সিটি কর্পোরেশন দিব দিব বলতে আছে, কারণ এখন ঠিকাদারের এগুলো ঠিকাদার আন্ডার তারা কাজ করতে আছে, ঠিকাদারে করে কিনে দিছে গুলা, এলাকা বন্ধ, তারপরে আমাদের সুইপারের সব জায়গা যাইতে আছে রেগুলার। আমাদের সিটি কর্পোরেশন এখানে কিছু দেয়নি, এটা আমাদের নিজস্ব তহবিল থেকে আমরা করছি। তবে মাস্ক, গ্লাভস ও পিপি নিয়ে এসব পরিচ্ছন্নতা কর্মী পাশে দাঁড়িয়েছে কিছু ব্যক্তি ও বেসরকারি সংগঠন। সিটি কর্পোরেশনকেও তাদের কর্মী বাহিনীর পাশে দাঁড়ানোর তাগিদ দিলেন তারা। খুবই আনন্দ বোধ করব যদি সিটি কর্পোরেশন আমাদের এই অভিজ্ঞতাটা আমাদের কাছ থেকে কাজে লাগায়, আমাদের যে মানে গবেষণা সবগুলো দিয়ে আমার আই ক্যান তাদের পাশে দাঁড়াবে। সুরক্ষা সামগ্রী না পেলেও রাজধানী সহ সারা দেশেই করোনাকালীন সময়ে ঝুঁকি উপেক্ষা করে দায়িত্ব পালন করছেন এসব কর্মীরা। ভয়ঙ্কর জীবাণুর বিরুদ্ধে চলমান এই যুদ্ধকালীন সময়ে যারা আমাদের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রেখে বসবাস উপযোগী রাখছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, কিন্তু কোনো ধরনের সুরক্ষা সামগ্রী ছাড়া তাদের এই জীবাণুর মধ্যে ঠেলে দেওয়া কতটা গ্রহণযোগ্য? ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। বিশ্ব করোনা পরিস্থিতি। করোনা ভাইরাসের সারা বিশ্বে মৃতের সংখ্যা 1,85,000 ছাড়িয়েছে, আক্রান্ত হয়েছে প্রায় 26,60,000 মানুষ। এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় 8.5 লাখ। 24 ঘন্টায় সেদেশে মারা গেছে 1,738 জন। এদিকে চলাচলের বিধিনিষেধ ভেঙে রোজার আয়োজনে সাধারণ মানুষ ব্যস্ত হয়ে পড়ায় মুসলিম বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। বরকতুল্লাহ সুজনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে স্থিতিশীল রয়েছে করোনা ভাইরাস পরিস্থিতি, যদিও আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয় দফায় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার। তা সত্ত্বেও রাস্তায় রাস্তায় সংক্ষুব্ধ মানুষের ভিড়, চলাচল আর ব্যবসা বাণিজ্য সীমিত করে দেওয়া বিধিনিষেধ শিথিল করার দাবি তাদের।
তবে ব্রিটেনে কিছু বিধিনিষেধ বছর জুড়ে থাকতে পারে বলে আভাস দিচ্ছেন কর্মকর্তারা। এরই মধ্যে স্পেনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 22,000, সিঙ্গাপুরে আক্রান্ত আরও সহস্রাধিক মানুষ। মালয়েশিয়া জানিয়েছে সেদেশে 5,500 আক্রান্ত হলেও এরই মধ্যে সুস্থ হয়েছেন 3,000-এরও বেশি রোগী। মধ্যপ্রাচ্য ও এশিয়ার মুসলিম প্রধান দেশগুলোতে চলছে রোজার প্রস্তুতি। মধ্যপ্রাচ্যে শুক্রবারই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস, যার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ। ধর্মীয় ইস্যু হওয়ায় প্রশাসনও ছিল ঢিলেঢালা। সেসব দেশেও আরেক দফা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। ভয়ানক পরিস্থিতির জন্য সব দেশকেই প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক করে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। Must be carefully considered and gradually undertaken. করোনাভাইরাসের নতুন আবিষ্কৃত সম্ভাব্য ভ্যাকসিন প্রথমবারের মতো মানুষের শরীরে পরীক্ষা শুরু করেছে ব্রিটেন। এর ফল জানতে লাগবে অন্তত এক বছর, তবে ভ্যাকসিনটি কার্যকর হলে কয়েক মাসের মধ্যেই জানা যাবে বলে আশা করছেন অক্সফোর্ড গবেষকরা। We will know quite soon whether the vaccine works. But if as a result of the lockdown there's very small numbers of cases in the months ahead, it could take some time before we have an answer. এদিকে সপ্তাহ জুড়ে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় ভিয়েতনামে আবারও চালু হয়েছে দোকানপাট। জনজীবন স্বাভাবিক হলেও সাবধানী সবাই। এর আগে টানা 3 সপ্তাহ সেদেশে কঠোরভাবে শাটডাউন পালন করা হয়। বরকতুল্লাহ সুজন, এটিএন বাংলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর করোনাভাইরাস মহামারীতে সবচেয়ে নাজুক পরিস্থিতিতে পড়েছে ফ্রান্স। লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়েছেন লাখো কর্মজীবী মানুষ, এর মধ্যে আছেন প্রবাসী বাংলাদেশিরাও। ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে আরো জানাচ্ছেন মঞ্জুরুল হাসান চৌধুরী সেলিম। ফ্রান্সের জনজীবন অনেকটা স্তব্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই অবস্থা ইউরোপের ইতিহাসে আর কখনো হয় নাই। এখানে একটা আশার বাণী হলো আজকে বাংলাদেশ সরকার তথা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রবাসীদের সাহায্যে এগিয়ে এসেছে। আমরা মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে আমরা একটা ত্রাণ কমিটি করেছি, সেই ত্রাণ কমিটির মাধ্যমে আমরা এখানে যারা সমস্যায় আছে ওদেরকে আমরা খাওয়ার পৌঁছে দিচ্ছি। তাছাড়া বড় সমস্যা হলো ফ্রান্সের মধ্যে মৃতদেরকে নিয়ে। একটা মানুষ মারা গেলে এখানে দাফন করতে প্রায় বাংলাদেশের 30-40 লক্ষ টাকা খরচ হয়। এখন এই অবস্থায় আমরা মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে যে ত্রাণ কমিটি করেছি সেই ত্রাণ কমিটির মধ্যে আমরা একটা বড় ধরনের একটা সাহায্য করব সেই লাশগুলো দাফন করার জন্য। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাল শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস, মাহে রমজান। সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিশর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা পালিত হবে। করোনাভাইরাস পরিস্থিতির কারণে এবছর মসজিদুল হারাম ও মসজিদে নববীতে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ। তবে সাধারণ মানুষ মসজিদে যেতে পারবেন না, শুধু ইমাম ও মুয়াজ্জিন সহ মসজিদ সংশ্লিষ্টদের নিয়ে এই নামাজ পড়া হবে। 35 বছরের এক ভদ্র মহিলা তার 3 সন্তান সহ এখানে নৃশংসভাবে খুন হয়েছে। গলা কাটা তাদের প্রত্যেকের লাশ এবং মনে হচ্ছে যে তাদের মার্ডারের পূর্বে তাদেরকে রেপ করা হয়েছে। তারপর বিভিন্ন বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, এর পিছনের ঘটনাটা কি আমরা এই মুহূর্তে বলতে পারছি না। আমরা তদন্তের প্রয়োজনে আমরা কাজ করছি, আমরা আশা করি যে খুব শীঘ্রই আপনাদেরকে বিস্তারিত বলতে পারব। এক পশলা ঝোড়ো বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা, তাতে কয়েকদিনের ভ্যাপসা গরমে জনজীবনে মিলছে কিছুটা স্বস্তি। বিকেল 4:45 নাগাদ আকাশ কালো করে মেঘ জমতে থাকে, চারদিক কালো করে এক পর্যায়ে তা বৃষ্টি হয়ে নামে, সাথে বিদ্যুতের চমক আর শিলাখণ্ড। এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে সারাদেশে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন এই অবস্থা অব্যাহত থাকবে। করোনাভাইরাসের কারণে যারা কাজ হারিয়েছেন তাদের বাড়ি গিয়ে ত্রাণ সহায়তা দিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণের সময় বাসা থেকে ভিডিও কনফারেন্সে একথা বলেন তিনি।
কৃষকের ধান কাটতে কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা অংশ নেয় ধন্যবাদ জানান তিনি। আওয়ামী লীগের নেতা কর্মীরা সর্বক্ষণ অসহায় মানুষের পাশে আছেন, গরিব মানুষ, নিম্ন মধ্যবিত্ত অনেক মানুষ আছেন, খুঁজে খুঁজে আওয়ামী লীগের ত্রাণ কমিটি ত্রাণ সামগ্রী বিতরণে, চিকিৎসা সামগ্রী বিতরণে যে উদ্যোগ নিয়েছে এটা সত্যি প্রশংসনীয়। করোনা দুর্যোগ মোকাবেলায় দেশের মানুষের জীবন ও জীবিকা উভয়ই রক্ষা করতে হবে এবং সে লক্ষ্যে সরকার ব্যাপক প্রস্তুতি নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে কোভিড-19 পরিস্থিতিতে ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনের সমন্বয় সভা শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারিভাবে দেশের এক তৃতীয়াংশ মানুষকে সামাজিক সুরক্ষা বলয়ের আওতায় এনে এরই মধ্যে 1,00,000 টন খাদ্য বিতরণ করা হয়েছে এবং আরও 6,00,000 টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। চট্টগ্রাম জেলায় এখনো পর্যন্ত করোনা পরিস্থিতি ঢাকা অঞ্চলের চেয়ে অনেক ভালো আছে। আমরা যাতে এই পরিস্থিতি রক্ষা করে যারা ইতিমধ্যে আক্রান্ত হয়েছে তাদেরকে সুস্থ করে তুলতে পারি, সেজন্য কীভাবে করোনা রোগীদেরকে আলাদা করে চিকিৎসা দেওয়া যায়, ভবিষ্যতে আরও রোগী বাড়লে কীভাবে তাদেরকে চিকিৎসা দেওয়া যায় এবং যারা ভালো আছেন তাদেরকে কীভাবে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া যায়, একই সাথে সরকারকে দুটি বিষয় ভাবতে হয়, জীবন যেমন রক্ষা করতে হবে জীবিকাও রক্ষা করতে হবে। সরকার দলীয় নেতারা একদিকে ত্রাণ লুটপাট করছে, অন্যদিকে ক্ষুধার জ্বালায় দরিদ্র মানুষ আত্মহত্যার পথ পর্যন্ত বেছে নিচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মুন্সীগঞ্জের শ্রীনগর সিরাজদী খানে স্থানীয় বিএনপির উদ্যোগে দরিদ্র অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন। সরকারের প্রস্তুতির অভাবে দেশের করোনা পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে বলেও মন্তব্য করেন রিজভী। যারা নিম্ন আয়ের মানুষ তারা আজকে ভয়ঙ্কর ক্ষুধা দারিদ্রতার মধ্যে দিন যাপন করছে এবং দুর্ভিক্ষের একটা পদধ্বনি শোনা যাচ্ছে। সিরাজগঞ্জে একটি বাচ্চা মেয়ে খাবার না পেয়ে আত্মহত্যা করছে, আর সাধারণ মানুষের জন্য যে সরকারি ত্রাণ, যে ত্রাণের জন্য এই জনগণের টাকা দিয়ে ত্রাণ কিনা, সেই টাকা আজকে আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে, ঘরের ভিতর থেকে, খাটের নিচের থেকে সেই ত্রাণগুলো বেরোচ্ছে, চাল বেরোচ্ছে। আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। করোনা ভাইরাস মহামারীর কারণে সাধারণ ছুটির সময়ও দেশের বাণিজ্যিক এলাকা ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংক খোলা থাকবে। বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অফ সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত এক সার্কুলার জারি হয়েছে। একই সঙ্গে এসব এলাকায় ব্যাংকগুলোর লেনদেনও খোলা রাখার সময়ও বাড়ানো হয়েছে। আগামী 26 এপ্রিল থেকে এ নির্দেশনা কার্যকর হবে। নতুন সময়সূচি অনুযায়ী এসব এলাকার ব্যাংকগুলোতে আগামী 26 এপ্রিল থেকে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। পাশাপাশি অন্যান্য এলাকায়ও সীমিত আকারে 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত গ্রাহক লেনদেন করতে পারবেন। ব্যাংক খোলা থাকবে দুপুর 2টা পর্যন্ত। পাশাপাশি করোনার কারণে সরকার যেসব এলাকা লকডাউন করবে ওইসব এলাকায় সব ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে। আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড অনুমোদন 2 মাসের জন্য স্থগিত করে নির্বাহী আদেশ জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থগিতাদেশের মেয়াদ পরবর্তীতে বাড়ানো হতে পারে বলেও আভাস দিয়েছেন তিনি। হোয়াইট হাউসে ব্রিফিংয়ে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, করোনাভাইরাস পরিস্থিতিতে আমেরিকানদের চাকরির বাজার ঠিক রাখাই এই আদেশ জারির মূল উদ্দেশ্য। ডিবি ভিসা কার্যক্রমও স্থগিতাদেশের আওতায় রয়েছে। অভিবাসন নীতি পরিবর্তনের নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ডোনাল্ড ট্রাম্পের, এক্ষেত্রে মহামারী পরিস্থিতিকে তিনি ব্যবহার করলেন বলে সমালোচনা করছেন তার বিরোধীরা।
করোনা ভাইরাসের কারণে মালয়েশিয়ায় লকডাউনের মেয়াদ বাড়ল আরও দু সপ্তাহ। টানা ছয় সপ্তাহ ধরে চলা লকডাউন 12 মে পর্যন্ত বাড়ানোর ঘোষণা দেন সেদেশের প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন। তিনি জানান, আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমতে থাকলে লকডাউন প্রত্যাহার করা হবে। মালয়েশিয়ায় বৃহস্পতিবার পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে 5,603 জন, মারা গেছে 95 জন। করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত নিম্ন আয়ের 11,000 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর উত্তরা ও শাওড়াপাড়ায় কাউন্সিলর আফসার উদ্দিন ও মোহাম্মদ কাশিমের সহযোগিতায় অসহায় এসব মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়া হয়। এ সময় যতদিন করোনা ভাইরাসের প্রকোপ থাকবে ততদিন নেতাকর্মীদের কর্মহীন মানুষদের পাশে থাকার আহ্বান জানান মহানগর উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচি ছাড়াও অন্যান্য নেতাকর্মীরা। করোনা পরিস্থিতিতে ময়মনসিংহে বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে সেনাবাহিনীর আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড আর্ট ডক। এরই অংশ হিসেবে বুধবার শহরের বলাশপুর এলাকায় অর্ধশত পরিবারের মাঝে শুকনো খাবার, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে দেয় সেনা সদস্যরা। এছাড়া সেনাবাহিনীর তত্ত্বাবধানে বৃদ্ধ ও সহায় সম্বলহীন পরিবারকে নিয়মিতভাবে চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে। করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে মহামারী রোধী সামগ্রী অনুদান দিয়েছে চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট কর্পোরেশন সিএমসি। রাজধানীতে একটি অনুষ্ঠানে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের হাতে অনুদান সামগ্রী তুলে দেন সিএমসি কর্মকর্তারা। এসব সামগ্রীর মধ্যে ছিল 10,000 পিপিই, 10,00,000 মাস্ক, 10,000 গগলস ও 10,000 থার্মোমিটার। উপস্থিত ছিলেন সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপোর্ট সিএমএসডির ডিরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সিএমসির জেনারেল ম্যানেজার চি ইউই, ডেপুটি জেনারেল ম্যানেজার উইনা ঝু গুয়াংলে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসিবুদ্দিন তালুকদার। পাটিক্স খেলার খবর। করোনা ভাইরাস মহামারীতে সদস্য দেশগুলোর অবস্থা জানতে বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সাথে ভিডিও কনফারেন্স করেছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান যে অন্যান্য দেশের মতো এদেশের করোনা ভাইরাস মহামারী এবং ক্রিকেটের বর্তমান অবস্থা তারা আইসিসি কর্মকর্তাদের জানিয়েছেন। অস্ট্রেলিয়ায় আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও আলোচনা হয়েছে। করোনা ভাইরাসের কারণে আইসিসি সদস্য দেশগুলোর অবস্থা নিয়েই বেশি আলোচনা হয় বলে জানান বিসিবির প্রধান নির্বাহী সুজন। এই আলোচনায় আইসিসির 12টি পূর্ণ ও 3টি সহযোগী সদস্য দেশের প্রতিনিধিরাও অংশ নেন। অনলাইন নিলামে সাকিব আল হাসানের ব্যাট বিক্রি হল 20,00,000 টাকায়। রাজ নামের যুক্তরাষ্ট্র প্রবাসী এক ব্যক্তি সাকিবের রেকর্ডময় এই ব্যাটটি কিনে নেন। প্রাপ্ত অর্থ ব্যয় করা হবে করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের সাহায্যে। এই ব্যাট দিয়েই 2019 সালে ইংল্যান্ড বিশ্বকাপ মাতিয়ে 8 ম্যাচে 2 সেঞ্চুরিতে 606 রান করেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আরও জানাচ্ছেন পরাগারমান। প্রশংসার সমালোচনা যেন পাশাপাশি চলে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের ব্যাটে বলে রান আর উইকেটের ফুলছুরি। অন্যদিকে দর্শক সমর্থকদের সাথে বিবাদে জড়িয়ে পড়া, বুকিদের সাথে সখ্যতা আর নিজ প্রতিষ্ঠানের কর্মচারীদের বেতন না দেয়া, তাতে সব সময় আলোচনায় সাকিব আল হাসান। আর ভুলের প্রায়শ্চিত্য করতে বছর জুড়ে ক্রিকেট থেকেই দূরে এখন সাকিব। করোনা ভাইরাস মহামারীতে সেই ক্রিকেটও এখন থেমে আছে। করোনা দুর্গতদের সাহায্যের জন্য সাকিব 2019 বিশ্বকাপে রেকর্ডময় ব্যাটটি তোলেন নিলামে। আগেই ঘোষণা দেওয়া ছিল যে নিলাম নিয়ে রাত 10টায় লাইভে আসবেন সাকিব। এলেনও ব্যাটটির ভিত্তিমূল্য ছিল 5,00,000 টাকা। উত্তেজনাপূর্ণ নিলাম শেষে 20,00,000 টাকায় ব্যাটটি কিনে নেন যুক্তরাষ্ট্র প্রবাসী রাজ। সবথেকে বড় স্বপ্নটা হচ্ছে যখন ওনার কোনো বাচ্চা হবে এবং সেটা নিয়ে ওনার যে একটা প্ল্যান, আসলে আল্লাহ হয়তো এটাই চেয়েছে যে উনি পাক জিনিসটা। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার সাকিব ঘোষণা দিয়েছিলেন করোনা আক্রান্তদের সাহায্যে ফান্ড গঠনের জন্য প্রিয় ব্যাটটি নিলামে তোলার কথা। অনুশীলনে নামার আগে স্প্যানিশ লা লিগার দলের খেলোয়াড়দের করোনা ভাইরাস পরীক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। বুধবার স্প্যানিশ ফুটবল ফেডারেশন ও লা লিগা কর্মকর্তাদের সাথে আলোচনা শেষে এই সিদ্ধান্ত হয়। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে শুধু খেলোয়াড় নয়, দলের সাথে থাকা সাপোর্টিং স্টাফ ও অন্যান্য কর্মচারীদেরও করোনা ভাইরাস পরীক্ষা করতে হবে।
লীগ শুরুর আগে আগামী 4 এবং 11 মে লা লিগার দলগুলোর অনুশীলন করার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে তারিখ ঠিক করা না হলেও ধারণা করা হচ্ছে জুনের শেষ দিকে লা লিগার বাকি খেলা শুরু হবে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনা ভাইরাসে আরও 7 জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো 4,000। ভিআইপিদের জন্য আলাদা হাসপাতাল হচ্ছে না জানালেন স্বাস্থ্যমন্ত্রী। করোনায় আক্রান্ত 200+ পুলিশ, জানিয়েছে পুলিশ সদর দপ্তর। সংক্রমণ 58 জেলায়। রমজান মাসে মসজিদে তারাবিতে অংশ নিতে পারবেন সর্বোচ্চ 12 জন, আয়োজন করা যাবে না ইফতার মাহফিল, ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি। ত্রাণের চাল চুরি ও অনিয়মের অভিযোগে আরও 7 ইউপি চেয়ারম্যান ও 3 মেম্বার সাময়িক বরখাস্ত। এবং বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,85,000, আক্রান্ত প্রায় 26,60,000 মানুষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/এটিএন বাংলা নিউজ। আল্লাহ হাফেজ।